উত্তরপত্রের 3 নাম্বার আর এসএসসি সার্ভারে সেই নাম্বার বেড়ে হলো 53 ডিসি সরকার সিনিয়র না জুনিয়র কোন জাদুকরের ছোঁয়ায় ওএমআর শীটে নাম্বারের এই পরিবর্তন এবার প্রশ্ন তুললেন খোদ বিচারপতি গঙ্গোপাধ্যায় কলকাতা হাইকোর্টের নির্দেশে নবম এবং দশম শ্রেণীতে চাকরিরত ভুয়ো শিক্ষকদের আরো একটা তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন বা এসএসসি নবম দশমের শিক্ষক শিক্ষিকা হিসেবে চাকরিরত 40 জনের নাম রোল নাম্বার এই সমস্ত তথ্য সহ ওএমআর শীট বা যাকে বলে উত্তরপত্র এবং মার্কশীট প্রকাশ করা হয় কমিশনের তরফে অভিযোগ প্রথম প্রকাশিত তালিকায় 183 জনের পাশাপাশি এই 40 জন এসএসসি পরীক্ষায় কয়েকটি মাত্র উত্তর দিয়েই গুচ্ছ নাম্বার পেয়েছেন কিন্তু কিভাবে ওই ওএমআর শীট বিকৃত করা হলো কিভাবে স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে নাম্বারের বৃদ্ধি হলো জানতে চাইলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নিয়োগ দুর্নীতি সংক্রান্ত একটি মামলায় এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রশ্ন উত্তরপত্রের 3 নাম্বার আর স্কুল সার্ভিস কমিশনের সার্ভারে নাম্বার বেড়ে হয়েছে 53 কোন জাদুকরের ছোঁয়ায় প্রাথমিকতে 40টি ওএমআর শীটের নাম্বার বিকৃতি পিসি সরকার সিনিয়র না জুনিয়র কোন ছোঁয়ায় নাম্বার বৃদ্ধি এটাই আদালত জানতে চায় প্রাথমিক টেস্টে নাম্বার বিকৃতি নিয়ে এমনই মন্তব্য করলেন বিচারপতি গাজিয়াবাদ থেকে উদ্ধার হওয়া হার্ড ডিস্কে প্রাথমিক টেস্টের ওএমআর শীটে 3 নাম্বার এসএসসি সার্ভারে বদলে গিয়ে হয়েছে 53 অনেকে সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছেন এসএসসি নবম দশমে ব্যাপক দুর্নীতি হয়েছে এসএসসি ওএমআর শীট মামলায় 40 জনের মধ্যে 12 জন হাইকোর্টে এলেন অবস্থান জানাতে এবং ওই 12 জন শিক্ষককেই তাদের ওএমআর শীট বিকৃতি নিয়ে হলফনামা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে অভিযোগ ওএমআর শীটের নাম্বার বাড়িয়ে অযোগ্যদের চাকরির সুপারিশ পত্র দেওয়া হয়েছে ওএমআর শীটে যিনি শূন্য পেয়েছেন সার্ভারে দেখা গেল তার নাম্বার অনেক বেশি ঠিক এভাবে অযোগ্যদের সুপারিশ গ্রহণ করে তালিকা প্রকাশ করেছে কমিশন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী বাংলা ইংরাজি থেকে শুরু করে ইতিহাস ভূগোল জীবন বিজ্ঞান ভৌত বিজ্ঞানে ভুয়ো নিয়োগ হয়েছে যারা র্যাঙ্ক জাম্প করে চাকরি পেয়েছেন শুধু তাদের নামই নয় অ্যাপ্লিকেশন আইডি রোল নাম্বার কোন বিষয়ে পেয়েছেন কোন ক্যাটাগরিতে পেয়েছেন সব তথ্য প্রকাশ্যে আনা হয়েছে এই 40 জনের মধ্যে 21 জনই বাংলা বিষয়ে নিয়োগ পেয়েছিলেন এছাড়াও জীবন বিজ্ঞানে 3 জন ইতিহাসে 10 জন ভূগোলে 1 জন ভৌত বিজ্ঞানে 1 জন এবং ইংরাজিতে 4 জন বেআইনি নিয়োগ পান ওএমআর শীট মূল্যায়নে বিস্তর কারচুপি করা হয়েছে এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এবং শিক্ষক নিয়োগে ওএমআর শীট মূল্যায়নের বরাদ্দ দেওয়া হয়েছিল নাইসা কমিশন প্রাইভেট লিমিটেড নামে গাজিয়াবাদের একটা সংস্থাকে কিন্তু তারা এসএসসি কে যে নাম্বার জানিয়েছিল তার সঙ্গে সার্ভার থেকে প্রাপ্ত নাম্বারের কোনো মিল নেই কিছুদিন আগেই বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে সিবিআই একটি তথ্য তুলে ধরে জানিয়েছিল উদ্ধার হওয়া ওএমআর শীটে 10 জন পরীক্ষার্থী শূন্য পেয়েছেন কিন্তু কমিশনের সার্ভারে তাদের প্রাপ্ত নাম্বারে 53 যারা 1 বা 2 নাম্বার পেয়েছেন তাদের কারো নাম্বার 51 কারো আবার 52 কারো আবার 53 ওয়েটিং লিস্টে থাকা এমন 20 জন প্রার্থীর ক্ষেত্রেও 9 নাম্বার বেড়ে 49 হয়েছে এবার এই নিয়ে সরাসরি স্কুল সার্ভিস কমিশনকে প্রশ্ন করলেন খোদ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ব্যুরো রিপোর্ট আজ বিকেল